বিষয়গুলো বা কোন কাজগুলো মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। তিরমিজির হাদিস। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে অপরাধ কর্ম ছাড়া আর উত্তম আচরণ থাকা, এই দুটি বিষয় মানুষকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সহায়তা করবে। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়া সহজ হবে মানুষের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে আর কি আছে, উত্তম চরিত্র আছে। একজন মানুষের তাকওয়া মাশাআল্লাহ ভালো, সে আল্লাহর হুকুম নষ্ট করে না, খুব ভালো কথা, কিন্তু তিনি মানুষের ব্যাপারে তার আচরণ কি নয়, প্রশংসনীয় নয়, উত্তম নয়, ভালো নয়, এই লোকের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে না। আল্লাহ আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, ফুযাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানিত একজন তাবেঈ, তিনি বলেন, মান সাআ খুলুকুহু সাআ দীনুহু, যে ব্যক্তির আখলাক খারাপ, ব্যবহার খারাপ, তার দিনও খারাপ, তার ধর্ম খারাপ, তার দিনদারিও খারাপ। সে যতই ভালো দিনদারি যাই করুক না কেন, ব্যবহার খারাপ লোক যার, যে লোকের ব্যবহার খারাপ তার দিনদারিটাও কি খারাপ, দিনদার হিসাবে সে কোনো ভালো দিনদার নয়, প্রশংসনীয় দিনদার নয়। প্রিয় ভাইরা, এখান থেকে মোটামুটি আমরা উত্তম চরিত্র বা আমাদের সুন্দর আখলাকের যে গুরুত্ব সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় পর্বে, সেটা হলো আমরা সাধারণত যে মানুষগুলোর সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মুখোমুখি হতে হয়, যাদের সঙ্গে আমাদের কাজ কারবার, তাদের সঙ্গে আমাদের আচরণ সংশোধন হওয়ার বিষয়টাকে স্পেশালি আনা দরকার। সবচেয়ে বেশি আমাদের সুন্দর আচরণের, সুন্দর ব্যবহারের হকদার কে? আমরা মানুষের সঙ্গে আচরণের কথা বলছি, আল্লাহর কথা। সবচাইতে সুন্দর ব্যবহারের হকদার কে ভাই? সবাই একমত, মাশাআল্লাহ, সবার জানা আছে, আলহামদুলিল্লাহ। জানা থাকলে কি হবে ভাই, সবচেয়ে দুর্ব্যবহার করা হয় যাদের সঙ্গে, তাদের নাম হলো মা বাবা, ঠিক না ভাই? আল্লাহ তাআলা মাফ করে। এত ভয়াবহ একটা বিষয় ভাই, আল্লাহ আকবার, মা বাবা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল পরীক্ষা। অনেক ভালো ভালো মানুষ, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো আমলদার মানুষ, অনেক ভালো ভালো দানবীর মানুষ, অনেক ভালো ভালো দিনদার মানুষ, ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে এই একটি জায়গায়, সেটা হলো কি, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে গিয়ে তিনি ফেল মেরেছেন, এখানে তিনি পাশ করতে পারেন। প্রিয় ভাইরা, মা বাবার বিষয় বলতে গেলে শুধু এই ইস্যুতে দু চার ঘন্টা আলোচনা করা দরকার, এই জন্য আমরা খুব দীর্ঘ বলতে তো পারবো না, সে সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার অধিকারের বিষয়ে, তাদের সঙ্গে উত্তম আচরণ পেশ করার বিষয়ে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন, আমি তার দুটি ভাষা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রব কাজা, আপনারা যারা কোরআন পড়েন আলহামদুলিল্লাহ জানবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে ফরজ করেছেন, অবদানিত করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশের ভঙ্গি স্টাই হলো আমার রব, আমার রব্বুকুম, অথবা ইফআলু কাযা, লা তাফআলু কাযা, এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে তার নির্দেশ আমাদের প্রতি জারি করার সিস্টেম। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, সল্লু, আকিমিস সালা, সল্লি, এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নির্দেশের ভাষা, সালাতের নির্দেশ জারি করার ভাষা, তোমরা সালাত আদায় করো, অর্ডার, নির্দেশ, ঠিক কি না? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, ভাষা, সোজা সাপ্তার কথা। এরপরে আসেন আপনি, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা লোকদের প্রতি অবদানিত ফরজ করা হয়েছে, যাদের সামর্থ্য আছে, মানে ইস্তিতাআ আলাইহি সাবিলা, ভাই এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ফরজ নির্দেশগুলো জারির ভাষা। মা বাবার প্রতি সদ ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা লক্ষ্য করে, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছেন, অর্ডার, ফরমান দিয়ে দিয়েছেন, কাদা, কাদা মানে কি ভাই, আমরা
কাজি বলি না, মানে বিচারক, এর কদা থেকে কাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট, আল্লাহর বিচার, আল্লাহর ফরমান, আল্লাহর কাজী সুলভ অর্ডার, ফয়সালা হলো যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে এক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কি করতে হবে ভাই, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে মানে ভালো ব্যবহার করতে হবে। ভাই এখান থেকে বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের তাওহীদ, আল্লাহর প্রতি তাওহীদ প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় পজিশন আল্লাহ তাআলা রেখেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। এবং শুধু রেখেছেন তা নয়, নির্দেশের ভাষা হলো অত্যন্ত আবেগময়, তোমার রবের ফয়সালা, তোমার রব বিচার করে দিয়েছেন যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন আরো আকর্ষণীয় ভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি। ওসিয়ত, ওসিয়ত মানে কি ভাই, মানুষ জীবন সায়ানে যে উপদেশ দিয়ে থাকে এটাকে কি বলে ওসিয়ত। এই ওসিয়ত, এই উপদেশটি একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। এই উপদেশটি মান্য করা উপদিষ্ট ব্যক্তির জন্য কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, অপরিচিত ভারত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, কিসের ওসিয়ত, সে যেন তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করে। ও ভাই আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি, তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানটা তো আমরা বুঝতে পারছি যে এই বিষয়ে কি আল্লাহ তাআলা শুধু সাধারণ নির্দেশ ইসলামের অন্য দশটা নির্দেশের মতো না, এই বিষয়টা আমাদের জন্য মান্য করা অত্যন্ত কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেটাকে এরকম গুরুত্ব দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন, একটি কথা শুধু উল্লেখ করব, একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদা রব্বি ফি রিদা ওয়ালিদাই ওয়া সাখাতু রব্বি ফি সাখাতি ওয়ালিদাই, কথা সোজা, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নাখুশ তো আল্লাহ নাখুশ, কথা সোজা, মা বাপরে নাখুশ করে তুমি আল্লাহরে খুশি করার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়লা, কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফুলে পড়লা, মা বাপকে খুশি করতে পেরেছো তো আল্লাহ খুশি, মা বাপকে নাখুশ করেছো তো আল্লাহ। এখন একটা এখানে জটিল অবস্থা দাঁড়ায়, আমি সে জায়গায় আসছি, আমাদের আজকের পরিবেশে মা বাবার সাথে আমরা যে সমস্যাগুলোতে মুখোমুখি হই, বিশেষ করে প্রবাসীরা যেসব অসুবিধাগুলো ফেস করি আমরা, এগুলোতে এসে আমরা কিভাবে মা বাবার সঙ্গে আমাদের আচরণ হবে, মা বাবা যে ভুলগুলো করে সেগুলোতে আমাদের ভূমিকাটা কি থাকবে, সে বিষয়ে আসছি। তার আগে বলতে চাই, একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার মায়ের সঙ্গে ওনার আচরণটা কি ছিল সেখান থেকে একটু আইডিয়া নেওয়া যাবে, আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ভূমিকা পাওয়া যাবে এখান থেকে। সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা অমুসলিম ছিলেন, আমাদের জানি তাই না, তো তিনি এই অমুসলিম মায়ের একটা অত্যাচার, একটা অবিচারের সময় তিনি কি ভূমিকা রেখেছিলেন, তার আচরণটা কি ছিল মায়ের সঙ্গে। তিনি যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা তাকে এর জন্য কি করতেন, রীতিমতো প্রহার করতেন, মারতেন, ছোট বাচ্চা ছেলে না, একটা বয়স্ক ছেলে, তাকে রীতিমতো প্রহার করতেন, শাসন করতেন, কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,